আমার ফার্মে শীতের অবস্থা খারাপ হয়ে গেছে তারপরে মাছরাঙা করেছে মাছরাঙা মাছ খেয়ে ফেলতেছে এক কথায় আমার ফার্মের একটা বিচ্ছিরি অবস্থা গেছে বিশেষ করে যে আমি একটু দেখাই আমার এই হাউসটাতে একদম ভারী ঠান্ডা অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আমার যদিও অনেকগুলো মাছ ছিল রেডিয়াম মোন্ডেল বেলুন মলি ওই মলিগুলো অলরেডি অনেকগুলো মাছ চুরি করে নিয়ে গেছে তারপর অনেকগুলো মাছ মাছরাঙায় খেয়ে ফেলছে চার পাঁচ পেয়ারের মতো মাছ অবস্থিত ছিল ওই মাছগুলো আমি এই হাউসে রাখছি কিন্তু এই হাউসের পানি এত পরিমাণে ঠান্ডা হয় অত্যাধিক লেমানে পানি ঠান্ডা হওয়ার কারণে এখানে মাছগুলো টিকতে পারতেছে না অলরেডি আমার দুই বিশ মাছ মারা গেছে আরও মাছগুলোর অবস্থা খুব খারাপ তো এখনই আমি এই মাছগুলো এই হাউস থেকে সরা অন্য আরেকটা হাউজে দিতে হবে যাতে করে মাছগুলো সুস্থ থাকে বা মাছগুলো ভালো থাকে হয়তো বা ওই হাউসে দিলে প্রোডাকশন রেট একটু কমে আসতে পারে যদিও শীতকালে প্রোডাকশন রেট খুবই কম তারপর আমি ওই হাউসে নিয়ে দিচ্ছি আবার মাছগুলো মাছ তারপর পরে দেখা যাবে আমি মাছগুলো অলরেডি ধরে ফেলছি

এই শীতে আমার মোটামুটি হয়তো সাত আট পিস মাছ মারা গেছে বেশি মাছ সাত আট পিসের মতো মাছ মারা গেছে তো এর আগে কখনোই শীতে মাছ মারা যেত না কিন্তু এবারে টর্চ উত্তরের কারণে বা রোদ পড়তেছে না এই কারণে মাছগুলো মারা গেছে এটা ফেলে দিই হ্যাঁ এটা না এটা গাছের গোড়ায় দিয়ে দিয়ে আমার সার হবে তো যাই হোক তো এইগুলো আমি আপাতত আমার মিক্স গ্যাপের লোকে ছেড়ে দিই তারপর পরে এগুলো বড় হইলে আমি আবার পরবর্তীতে নিয়ে ছাড়বো বা বাইসে থাকলে যখন ঠান্ডা কমে তখন ওই জায়গা থেকে তুলে আমি আবার ছাড়বো এখন আপাতত আমার দিচ্ছি আমার মিক্স গ্যাপের আমি মাছগুলো রাখতেছি দেখি অলরেডি এনে দিছি এখানে মোটামুটি আমার মনে হয় মাছগুলো স্বস্তি অনুভব করতেছে কারণ ওইটার পানির তুলনায় এটা পানিটা অনেকটাই গরম এই কারণে আছে আর মিক্স গ্যাপগুলো যদি একটু দেখি আমি এখানে আমার সবগুলো মিক্স গ্যাপটি আছে যদিও কমে গেছে চোরে নিয়ে গেছে মাছ খেয়ে ফেলেছে মাছ আয় গেছে বহুত বেজাল আছে এখন দিচ্ছি আর এগুলো ছেড়ে দিই আর আমি ওই হাউজে আমার প্রত্যেকটা হাউসে অত্যাধিক পাতা করে এই পাতার যারা যন্ত্রণা আমার জীবন অথেষ্ট আবাদি আবাহত তারপর চিন্তা করবো যা আছে সব হাউসে রাখতেছি আমি এগুলো সেভ করার বাচ্চা মানে মাছগুলোর বাঁচানো আমার মেইন চিন্তা ভাবনা তারপরে বা কোয়ালিটি এগুলো পরে চিন্তা করবো আবহাওয়া মাছগুলো বাঁচুক আমি দেখছি মাত্র ফার্মে আসলাম আইসেই দেখি দিয়ে দেখেন এক চান্দু আটকে দিয়েছে মানে আমি এগুলা ঘুরে রাখছি দেখেন এটা জ্বালা যন্ত্র আমি উপর দিয়ে নেট দিয়ে দিছি এই যে উপরে সব নেট দিয়ে দিছি তার পরবর্তীতে এই দেখেন এটাই অলরেডি আটকে গেছে আমি এগুলো কখনই হইতেছে মারার পক্ষ হয়তো না বা হইতেছে খাওয়ারও পক্ষ হয়তো না আমি সবসময় চেষ্টা করি যে এগুলো এই যে প্রকৃতির ছেড়ে দেওয়া যায় কিন্তু প্রকৃতির ছেড়ে দিয়ে গেলে আমার অবস্থাটা একদম পুরো খারাপ করে মানে আমার ফার্মে ওরা অনেক মাছ খেয়ে ফেলছে একদম অনেক মাছ খেয়ে ফেলছে তো ওদের ওদের দিকে চাইলেও খারাপ লাগে আর নিজের দিকে চাইলেও খারাপ লাগে তো দুটার মধ্যে এদেশে আমি ফাইসা আসি তো এখন আমি যত সম্ভব চেষ্টা করবো যেটা নিয়ে অনেক দূরে যেসব জায়গাগুলো হয় অনেক দূরে নিয়ে সেরা দেওয়া সেরা দেওয়ার জন্য যাতে করে ওই জায়গা থেকে আসতে না পারে এই দেখেন এই এই তো এই দেখেন এই দেশে বাকি তো মানে আসলে নিজেকে আসলে খারাপ লাগে যে মাস্টার কি পরিমাণে ডিস্টার্বটা করতেছে আমার এটা গেলে আমার এটা থেকে কিছুদিন আগে আমি ব্ল্যাক মাস কনসিলাম এটা থেকে খাইছে তারপরে আমার এই পাশে উদ্দেশ্যে আমার টোটেল আর প্লাটিগুলো আছে এগুলা খায় একদম পুরো জাফে পালাইছে সবচেয়ে বেশি খাইছে আমার এটা থেকে উদ্দেশ্যে মলিগুলো আমার এই আউজ আমার বেলুন মলিটা ছিল রেডিয়া মুডেল বেলুন মলিটা ছিল সবচেয়ে বেশি আমার এই এই মলিটা খাইছে এই মাছটা এই যে মাছাঙাটাই আর এখান থেকে তো মিক্স গাপি যা খাওয়াতো তা খাইছি আর কি হয় বলবো মিক্স গাপি খাইতে গিয়ে চান্দু আটকে গেছে মিনি কাপিটা খাইতে কি চান্দু আটকে গেছে তারপরে এটার মধ্যে দেখতেছে আমার রেডিয়াম মুন্টাল বেলুন রেডিয়াম মুন্টাল মলেটা আছে সরি রেডিয়াম মুন্টাল মলেটা এই মলেটা খাইছে তারপরে এখানে দেখতেছে আমার মানে আমার নিয়ন ব্লু গুলো আছে এই নিয়ন ব্লু গুলো খাইছে মানে খায়া একদম পুরো জাফায় ফলাইছে আর কি বলবো তো এখন আমি দেখেন এই দেখেন এই আমার হাতে কামড়া দিচ্ছি দেখেন আমার হাতে কামড়া দিচ্ছি হাতে কামড়া দিচ্ছি বাই রে বাই মানে কি অবস্থা এটার বিষয়ে যদি বলি এটা নিয়ে আমি এখন একটা অনেক দূরে একটা জায়গায় নিয়ে ছায়াতের চেষ্টা করবো আমি যদি যেতে পারি আমি যাবো আর যদি না যেতে পারি আমি অনেক দূরে একটা জায়গায় নিয়ে ছায়াতের চেষ্টা করবো এটাকে আর কি তো দেখেন এই যে আমার এগুলো এখন মোটামুটি অনেক মাছ খেয়ে ফেলছে আর শীত শীতের কারণে নতুন মাছ জানতে পারতেছি না আর আরেকটা মাছ খাইছে আমি যদি দেখাই আমার এই হাউসে হচ্ছে আমার নতুন করে ডামু মোজাই গান ছিলাম ডামু খেয়ে বলছে অনেকগুলা এখানে অনেকগুলো ডামু মোজাই ছিল কিন্তু এখান থেকে ডামুজাইকুলো আর খেয়ে ফেলছে দশ বারো বেটা মজে গেছিল এখন অল্প কাঠা বেটা মজে গেছে এগুলো খেলছে মানে কি বলবো আর অনেক অনেকদিন এদেশে আমি আমার লবস্টার বা ক্রেফিস গুলোর আপডেটটা দিই না আজকে একটু ক্রেফিস গুলো আপডেটটা দেওয়ার চেষ্টা করবো যদি এইদিকে পাইপের মধ্যে এগুলো থাকার কথা অবি পাইপটা তো দেখি আসি কিনা এটা এগুলো সবসময় পাইপের মধ্যে থাকে আমি দুইটা পাইপ দিয়ে রাখছি দুইটা পাইপ দিয়ে রাখছি এই পাইপের মধ্যে মেবি আছে একটু ধরে দেখে যদি ভাগ্য ভালো হয় তাহলে হয়তো থাকতে পারে না হয়তো আই ডোন্ট নো নাও থাকতে পারে আছে আচ্ছা 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 দেখি 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 আছে আস্তে

এই দেখেন এইতেস আমার ক্রেইফিশ বা লবস্টার যদি একটু চুপসে গেছে এইতেস আমার ক্রেইফিশ বা লবস্টার আলহামদুলিল্লাহ এগুলা খুব ভালো আছে হ্যাপি আছে আমি একটু হাতি নিয়ে দেখামু যদি কামর না দিলে হয় ওবি একটু ধর আমার ক্রেইফিশ বা লবস্টার এগুলা হইতেছে একটা মেল একটা ফিমেল এই অনেক দিন হইছে ব্রিড করাটা যদি একবার আমি এইতেস এগুলা থেকে ডিম পাইছিলাম কিন্তু এরপরে আর আমি ডিম টুম পাই নাই জাস্ট এতরকি অবস্থায় আপাতত আছে ডিম টুম পাই না এগুলা জাস্ট আছে যদিও আমি আশাবাদী কামর দিস না কামর দিস না যদি আমি আশাবাদী এইটা হয় এইটা ফিমেল আমি আর এই পুরিস না রে এগুলো এমনি দুর্বল মাছ এইটা হয়তো ফিমেল এই যে এইটা হইতেছে ফিমেল এই দেখেন এটা ফিমেল এইটা হয়তো বা ব্রিড করতে পারে তো যাই হোক এইটা হয়তো বাচ্চা দিলে ডিম আসতে পারে মেবি ডিম আসতে পারে তো ডিম আসলে হয়তো আবার ডিম পাবো তো এখন আমি আবার বেশি বাড়াবাড়ি করব না এগুলাকে আস্তে ছেড়ে দিবো এই দেখেন আমি জাস্ট আস্তে আমি এগুলো ছেড়ে দিছি যাও 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 আর সেই এই পাইপগুলা দিয়ে দিই কারণ এগুলো সবসময় পাইপের মধ্যেই থাকে একটা কথা বলে যারা ফিস বা লবস্টার পালা চিন্তা আপনা করেন তারা সবসময় হাউসের মধ্যে বা ট্যাঙ্কের মধ্যে সবসময় এরকম পাইপ দিবেন বা হাইডিং প্লেস দিবেন এবং বখুর দিবেন ওইতেছে এই যে আমাদের লবসটা গুলা এগুলো পানির উপর থেকে অক্সিজেনটা নেয় হ্যাঁ তো আপনি যে বখুর দিলে বা এটা ক্লাইম করে বকুট দিয়ে ক্লাইম করে উপরে উঠা উপর থেকে অক্সিজেনটা নিবে আর এই পাইপটা দেওয়ার কারণটা হচ্ছে পাইপের মধ্যে এগুলো লুকিয়ে থাকতে পছন্দ করে তো এরকম পাইপ পাইপটা দেওয়ার চেষ্টা করেন তো আমি দেখিনি এই পাইপটা দিয়ে দিচ্ছি মেবি দুই পেয়ার না তিন পেয়ার লবস্টার আছে তো ওইগুলা ভিতরে আছে ওগুলো জায়গা দিতে আপাতত এক পেয়ার আছে আর এটা দেখে আর অনেক দিন পোলার প্যার আপডেটটা দেখে না পোলার প্যার গুলো আমার এই হাউজে ছিল এই দেশে আমার পোলার প্যার একটা প্যার দেখেন মার্শাল্লাহ এই এখানে এক পেয়ার পোলার প্যার আছে এখানে ধর এক পেয়ার পোলার প্যার আছে পোলার প্যার মেলটা একটু দেখে দেখেন কত বড় মেল পোলার বেটা কত বড় মেল পোলার প্যারটা দেখেন কত বড় মার্শাল্লাহ দেখেন কত বড় এই যে একটা পেড এগুলা এগুলো থেকে আমি একবার ব্রিড পাইছি আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে বাচ্চা পাইছি এখন আর বাচ্চা পায়নি অলরেডি অনেক দিন যাবৎ কারণ এগুলো মাছ রাঙে অনেক পরিমাণ ভয়ভীতি দেখাইছে এই কারণে এগুলা ব্রিড করতে চলা তো যাই হোক এগুলো আমি ছায়া দি এগুলো সব সময় এই পাইপটার মধ্যে লুকা থাকে ছ্যারা দিই দেখে ছায়া দিছে আর পাইপটা যদি দেখেন ছারা দেওয়া মানুষ পায় আছে দেখেন এই কথাটা সবসময় সেটা হাইডিং প্রেস রাখতে পছন্দ করে লুকিয়ে থাকতে পছন্দ করে তো পলাভ প্যাডটার জন্য এরকম হাইডিং প্রেস বা পাইপ দিতে পারেন পোলার প্যাড লুকা থাকবে